তপনকান্ত খুনের প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড তলব পাঁচ পুলিশ কর্মীকে সেটের হাতে গ্রেফতার তিন অভিযুক্তের জেল হেফাজত বকটি গণমৃত্যু মামলায় আনারুল হোসেনের চোদ্দ দিনের জেল সিবিআই হেফাজতে দফায় দফায় জেরা ওই তৃণমূল নেতাকে কয়লাকাণ্ডে জেল হলেও গরু পাচার মামলায় বিকাশ মিত্রকে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আসানসোল সিবিআই কোর্টের অসুস্থ গৃহকর্তার সূত্র তার ডাকাত দলে গৃহকর্তার সুস্থ বোধ করায় মেদিনীপুরে ডাকাতি সেরে মোবাইল ফেরত দিয়ে চম্পট ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত সুন্দরবন করুণ দশা সুন্দরবনে নতুন করে ম্যানগ্রোভ পুঁতে অরণ্য বৃদ্ধির উদ্যোগ সন্দেশখালীতে ছাত্র আন্দোলনের জেরে দোলে হয়নি বসন্ত উৎসব এপ্রিলের শেষে বিশ্বভারতীর অঙ্গনে হতে পারে বসন্ত উৎসব চলছে প্রস্তুতি মাওবাদীদের ডাকা বন্ধে প্রভাব জঙ্গলমহলের কিছু এলাকায় শুনশান রাস্তাঘাট বন্ধ দোকানপাট চলল না বেসরকারি বাস পথ নিরাপত্তার দাবিতে পথে ধূপগুড়ির বাসিন্দারা শহরের প্রাণকেন্দ্রে প্রতীকী অবরোধ পুলিশের আশ্বাসে থামল বিক্ষোভ রাস্তা তৈরিতে জমি বিবাদের জেরে বজিরকোপে পৌরকে খুন বাঁচাতে গিয়ে গুরুতর আহত পরিবারের দুজন অভিযুক্তরা পলাতক বন দপ্তরে বিশেষ অভিযানে মিলল বড় ও ছোট মাপের এক গাদা কচ্ছপ মালদহের গাজলের ঘটনা নমস্কার আমি পারমিতা শুরু করছি জেলা সারাদিন ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তে নেমে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ পুলিশ কর্মীকে তলব করল সিবিআই গত 13 মার্চ সন্ধ্যায় হাঁটতে বেরিয়ে আততায়ীদের গুলিতে কাউন্সিলর তপন কান্দুর খুনের সময় বাগমুন্টি রাস্তায় টহলদারের দায়িত্বে ছিলেন তারা এরই পাশাপাশি সেদিন যারা তপনের ভ্রমণ সঙ্গে ছিলেন তাদেরও শুক্রবার সিবিআই ডেকে পাঠায় ঝালদার বন দফতরের অতিথিশালার অস্থায়ী শিবিরে শিবিরে হাজির ছিলেন তদন্তের নেতৃত্বে থাকা সিবিআই এর ডিআইজি অখিলেশ সিং গত 13 মার্চ সপার্ষদ শান্ত ভ্রমণে বেরিয়েছিলেন ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু রাস্তার মধ্যেই মোটর বাইকে চেপে আসা আততায়ীর গুলিতে লুটিয়ে পড়েন তিনি সেই সময়ে যারা তপনের সঙ্গে ছিলেন তাদের একজন নিরঞ্জন বৈষ্ণবের দিন দুয়েক আগে অপমৃত্যু হয় বাকিদের মধ্যে চারজনকে শুক্রবার ডেকে পাঠায় সিবিআই সূত্রের খবর কাউন্সিলর খুনের মুহূর্তের খুঁটি নাটি জানতেই ডেকে পাঠানো হয় সেই সন্ধ্যায় তপনের সফর সঙ্গীদের ডেকে পাঠানো হয় নিহতের ভাইপো মিঠুন কান্দুকেও তপন খুনের আগে তার সঙ্গে স্থানীয় থানার আইসির একাধিকবারের কথোপকথন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে কাউন্সিলর খুনের তদন্তে মিঠুনের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত তদন্তকারীদের একাংশের এই দিনই সিবিআই এর অস্থায়ী শিবিরে তলব পান স্থানীয় সিপিএম নেতা উজ্জ্বল চট্টরাজ শিবিরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবশ্য এড়িয়ে গিয়েছেন সব প্রশ্নের উত্তর আমি যেহেতু ঝালদা এরিয়া কমিটির সম্পাদক সিপিআইএম পার্টির একজন সক্রিয় রাজনৈতিক কর্মী হিসাবে এখানে বিভিন্ন রাজনৈতিক ব্যাপার রিসেন্টলি পার হয়েছে মিউনিসিপ্যালিটি ইলেকশন সমস্ত ব্যাপারেই টুকটাক জানতে চাই যে রাজনৈতিক যে অবস্থা তদন্তে নেমে সিবিআই জেনেছে তদন্তের সময় ঝালদা পুলিশের একটি টহলদারি গাড়ি ছিল বাঘমুন্ডি রোডের উপরে এবং ঘটনাস্থল থেকে খুব বেশি হলে 200 মিটার দূরে সেই সন্ধ্যায় আততায়ীর গুলি চালানোর শব্দ এবং কাউন্সিলরের সঙ্গী সাথীদের চিৎকার তাদের কাছে পৌঁছেছিল কিনা তা জানতে যাওয়ার পাশাপাশি সেই সময় তাদের ভূমিকা কি ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা সূত্রের খবর এদিন যে পাঁচ পুলিশ কর্মী তলব পান তাদের মধ্যে রয়েছেন এক এসআই দুজন কনস্টেবল এক এনভিএফ এবং একজন স্পেশাল হোমগার্ড খুনের ঘটনার পরে পরে 16 মার্চ ওই পাঁচজনকে ক্লোজ করার নির্দেশ দিয়েছিলেন পুলিশ সুপার এদিন জিজ্ঞাসাবাদ শুরুর আগেই ঝালদার বন দফতরের অতিথিশালায় অস্থায়ী শিবিরে চলে আসেন অখিলেশ সিং ওই ডিআইজির নেতৃত্বেই চলছে তপন খুনের সিবিআই তদন্ত প্রত্যক্ষদর্শী ও পুলিশ কর্মীদের জিজ্ঞাসাবাদের সময় তিনিও ছিলেন বলে সূত্রের খবর জিজ্ঞাসাবাদের মধ্যেই খুনের তদন্তে জড়িত থাকার অভিযোগে ধৃত এদিন নরেন কান্দু আসিক খান এবং কলেবর সিংকে পুরুলিয়া আদালতে হাজির করায় পুলিশ তাদের 5 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক পুরুলিয়া থেকে তপন হালদারের রিপোর্ট কলকাতা টিভি
বকচুই অগ্নিকাণ্ডে ধৃত আনারুল হোসেনের 14 দিনের জেল হেফাজত হলো। সিবিআই হেফাজতে থাকা আনারুলকে শুক্রবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন। অগ্নিকাণ্ডের ঘটনার মুখ্যমন্ত্রীর নির্দেশে 24 ঘণ্টার মধ্যেই তারাপীঠ থেকে রামপুরহাট এক নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতার করেছিল পুলিশ। আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। পুলিশ হেফাজতের মেয়াদের শেষের আগেই 5 দিনে সিবিআই হেফাজত হয় আনারুলের। এদিন মেয়াদ শেষে আনারুলকে আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন। রিজেক্ট করেছেন, জামিন খারিজ করেছেন আবার কবে? আনারুল হোসেন ওনার ডেট হয়েছে 21 এপ্রিল আর বাকিদের ডেট হয়েছে 20-20 এপ্রিল। এছাড়াও আমরা আরেকটা আবেদন করেছি, সেটা হচ্ছে যে উনি যেহেতু একজন গণ্যমান্য ব্যক্তি, উনি যেহেতু জেলে যাচ্ছেন, উনি যেহেতু কারেকশন হোমে যাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল প্রিজনার ওয়েস্ট কারেকশন হোম অ্যাক্ট অনুযায়ী ওনাকে যদি ডিভিশন 1 প্রিজনার হিসেবে ট্রিট করা হয় তার জন্য আমরা আবেদন করেছি, যেটা আদালত কিছুক্ষণের মধ্যেই রায় দেবেন। ভাদু শেখ খুনের তদন্তে সিবিআই শুক্রবার রায় দিল কলকাতা হাইকোর্ট। বকচুই কাণ্ড ও ভাদু শেখ খুনের যোগ রয়েছে পর্যবেক্ষণ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। এই নিয়ে 7.5 মাসে মোট 9টা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ভাদু খুনের তদন্তভার সিবিআই এর হাতেই দেওয়ার নির্দেশ। কয়েক সপ্তাহ আগে প্রকাশ্যে গুলি করে বোমা মেরে খুন করা হয় রামপুরহাটের তৃণমূল নেতা ভাদু শেখকে। চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় তার উপরে হামলা চলে, খুব কাছ থেকে গুলি করা হয় তাকে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই তৃণমূল নেতার। ভাদু শেখ হত্যা মামলার তদন্তভার স্থানান্তরিত হল সিবিআই এর হাতে। এর আগে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বকটুইয়ের গণহত্যার মামলার তদন্তভার দিয়েছিলেন সিবিআই এর হাতে। আবেদনকারীদের তরফ থেকে দাবি ছিল যে সেকশন 9 এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী পরিষ্কারভাবে বলা আছে যে ঘটনার পর তার তথ্য এবং প্রমাণ যদি অপর একটি ঘটনার সঙ্গে সংযুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে দুটি ঘটনারই তদন্ত একসাথে করা উচিত। এটাই ছিল আবেদনকারীদের দাবি। আবেদনকারীর দাবি মোতাবেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিলেন যে ভাদু শেখ হত্যার সঙ্গে বকটুইয়ের ঘটনার যথেষ্ট মিল রয়েছে এবং একটি ঘটনার পরেই কিন্তু অপর একটি ঘটনা সংঘটিত হয়েছে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে দুটি ঘটনার তদন্ত দুটি তদন্তকারী সংস্থা পৃথকভাবে করতে পারে না। আমরা প্রথম থেকেই বলে এসেছি যে ভাদু শেখের যে ঘটনা এবং যে পরবর্তী যে ঘটনা দুটো ইন্টারলিঙ্ক, কোনো রকম কোনো আলাদা হতে পারে না জিনিসটা, এবং যার জন্য আমরা বলেছিলাম বোথ হ্যাজ টু বি ইনভেস্টিগেটেড বাই দি সিবিআই। তো যখন কোর্টের অর্ডারে একটা অ্যাম্বিগুইটি ছিল আমি কোর্টের এটার নজরে আনি এবং কোর্ট যখন আমাকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশন ফাইল করতে বলে আমি সেটাও করি, এবং আলটিমেটলি আজকে কোর্ট মহামান্য হাইকোর্ট হেডেড বাই দি অনারেবল চিফ জাস্টিসেস ডিভিশন বেঞ্চ তারা আজকে এইটাই মান্যতা দিলেন যে হ্যাঁ দুটো ঘটনা ইন্টারলিঙ্ক এবং দুটো ঘটনাকেই একসাথে সিবিআই ইনভেস্টিগেট করা উচিত। আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বারবার আমি একটা কথা বলছিলাম যে ওই যে বাড়ি পোড়ানোর ঘটনায় জ্বালিয়ে দেওয়ার ঘটনায় যে ইনসিডেন্টটাতে যাদেরকে উইটনেস হিসেবে সিবিআই ডাকছিল তাদেরকে পুলিশ ভয় দেখাচ্ছিল যে ওই কেসে অ্যাকিউজ করে দেবে, তাহলে রাজ্য প্রশাসনের সেই স্কোপটাও থাকলো না। ভাদু শেখের যে মার্ডার ছিল ওটা ফার্স্ট ছিল, আর ইফেক্টটা যেটা হয়েছিল ওই পুরো ঘটনা যেখানে ভদ্রমহিলারা বাচ্চাদেরকে আগুন লাগানো হয়েছিল এটা আমরা ফার্স্ট ডে দিয়ে আর্গিউ করছিলাম। আজকে মাননীয় বিচারপতি বলেছেন কি হ্যাঁ দুটোই মামলা ইন্টারলিঙ্কড আছে, আর টু ডু জাস্টিস দুটো এই মামলাটাও ভাদু শেখের মার্ডারও এটা আজকে সিবিআইকে হ্যান্ড ওভার করে দিয়েছে তদন্ত করার জন্য। ভাদু শেখ হত্যা মামলার তদন্ত করবে সিবিআই, এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট থেকে ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি। এখনও শ্বাসকষ্ট রয়েছে অনুব্রত মণ্ডলের, অক্সিজেন চলছে, তবে আগের থেকে শারীরিক অবস্থার কিছুটা হলেও উন্নতি হয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির। এসএসকেএম মেডিকেল বোর্ড সূত্রে এমনটাই খবর। শুক্রবার রুটিন পরীক্ষা ছাড়াও তার বুকে এবং ইউরিনারি ট্র্যাকে ইউএসজি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার রাতে ভালো ঘুম না হলেও বৃহস্পতিবার রাতে ঘুম হয়েছে অনুব্রতর। বেশ কয়েকটি জটিল সমস্যায় ভুগছেন তিনি, আর তাই চিকিৎসার ক্ষেত্রে প্রতিনিয়তই তাকে পর্যবেক্ষণে রাখতে হচ্ছে বলে জানান চিকিৎসকরা। এদিনও তাকে ছাড়ার কোনো সম্ভাবনাই নেই। গত বুধবার এসএসকেএম এর উডবার্ন ব্লকের 211 নম্বর কেবিনে ভর্তি হন অনুব্রত মণ্ডল। আপনাদের জানিয়ে রাখবো আরও একবার, এখনও পর্যন্ত শ্বাসকষ্ট রয়েছে, তবে আগের চেয়ে তার শারীরিক অবস্থার বেশ কিছুটা উন্নতি হয়েছে।
এই মুহূর্তে তার অক্সিজেন চলছে এবং শুক্রবার তার রুটিন পরীক্ষা হওয়ার কথা। এছাড়া তার বুকে এবং ইউরিনারি ট্র্যাকে ইউএসজি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বেশ কিছু জটিল সমস্যায় বহুদিন ধরেই ভুগছেন এবং তাই চিকিৎসকরা প্রতিনিয়তই তাকে পর্যবেক্ষণে রাখতে হচ্ছে এমনটাই জানিয়েছেন এবং তাকে ছাড়ার এই মুহূর্তে কোনো সম্ভাবনা চিকিৎসকরা জানাননি। গত বুধবার এসএসকেএম এর উডপান ব্লকের 211 নম্বর কেবিনে ভর্তি হয়েছিলেন অনুব্রত মণ্ডল। গৃহস্থের বাড়িতে ডাকাতি করতে এসে অসুস্থ গৃহস্থের শুশ্রূষা করল ডাকাত দল। বাড়ির মালিক খানিকটা সুস্থ বোধ করায় ডাকাতি শেষ করে চম্পট দিল তারা। মেদিনীপুর বিদ্যাসাগর পল্লীর ঘটনা। এই এলাকায় নতুন বাড়ি করে এসেছেন ঝাড়গ্রামের জেলা শিক্ষা দফতরের পরিদর্শক অমরেশ কর। শুক্রবার ভোর নাগাদ তার বাড়ির 10টি জানলা কেটে বাড়িতে ঢুকে পড়ে 14-15 জনের ডাকাত দল। অমরেশ, আপনাদের জানিয়ে রাখবো, অমরেশ বাবুর গলায় তারা ধারালো অস্ত্র ধরে বাড়ির সমস্ত মূল্যবান সামগ্রী তাকে বের করে দিতে বলে, কিন্তু এই ঘটনায় অমরেশ বাবু হঠাৎই অসুস্থ বোধ করেন এবং সেই সময় তাকে জল এগিয়ে দেয় ডাকাতরা। ভয়ঙ্কর ডাকাতির ঘটনা মেদিনীপুর শহর সংলগ্ন এই বিদ্যাসাগর পল্লীতে। বিদ্যাসাগর পল্লী এলাকার বাসিন্দা অমরেশ কর, যিনি ঝাড়গ্রাম জেলার শিক্ষা দপ্তরের এআই, গতকাল রাত 3টে নাগাদ ডাকাত দল এই বাড়িতেই হানা দেয়। এই পথ ধরে ডাকাতরা ভেতরে প্রবেশ করে, ভেতরে একটি গ্রিল কেটে প্রবেশ করে এই ডাকাতির ঘটনা ঘটায়। দুর্ধর্ষ এবং ভয়ঙ্কর ডাকাতি বলা নাকি ডাকাতের গান্ধীগিরি, এই ডাকাতের পুরো ঘটনার চরিত্র নিয়ে বলাটা কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে। যেটা জানা গিয়েছে, রাত 3টে নাগাদ হঠাৎ বাড়ির মালিক অমরেশ করকে গলায় অস্ত্র দিয়ে ঘুম থেকে তোলে ডাকাতের দল। সরাসরি প্রশ্ন করে, কোথায় 50 লক্ষ টাকা রয়েছে বের কর। ঘটনার পর বাড়ি থেকে ঘুম থেকে উঠে পড়েন এই বাড়ি মালিকের স্ত্রী সুচিত্রা কর। তিনি ছুটে আসতেই ডাকাত দলের গান্ধীগিরি বার্তা, আমরা আপনার দাদার মতো, আপনি বোনের মতো গায়ে হাত দেওয়া হবে না, আপনি বসুন, তবে জিনিসপত্র বের করে দিন। এরপর ধীরে ধীরে সমস্ত আলমারি ও জিনিসপত্র ভাঙচুর করে বের করে ফেলে। সুচিত্রা করের বক্তব্য অনুসারে প্রায় 16 ভরি গহনা এবং নগদ টাকা বাড়ি থেকে নিয়েছে তারা। ইতিমধ্যে প্রায় 1 ঘন্টা ধরে এই ডাকাতির ঘটনাতে অসুস্থ হয়ে পড়েন অমরেশ কর। সেখানে তখনই এই ডাকাত দলের সহমর্মিতা, তারা জলের গ্লাস নিয়ে এগিয়ে আসেন, তাকে শুশ্রূষা করায় অনেকটা সহযোগিতা করেন। তখন বললেন যে কোথায় সোনা দানা আছে আর কোথায় 50 লক্ষ টাকা আছে খুঁজে দাও। তারপরে বুঝতে পারলাম আমাদের ঘিরে 3-4 জন আছে এবং গোটা বাড়িতে বেশ 10-15 জন আছে এবং বাইরেও জানলা থেকে দেখতে পাচ্ছি কয়েকজন লোক তো আছেই বাড়িতে। বিশেষে সব সোনা দানা ছিল একটা ব্যাগের মধ্যে, আরও টুকটাক যা জিনিস ছিল, আর বাড়িতে কিছু পয়সা ছিল, সব কিছু নিয়ে আমাদেরকে লক করে সব মোবাইলগুলো নিয়ে নিয়েছিল। মোবাইলগুলো নিয়ে যায়নি, বাইরের একটা জায়গাতে মোবাইলটা দেখে ওরা চলে গেছে। কোনো হেনস্থা করেননি, উপরন্তু আমার হাজব্যান্ড যখন অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেছিলেন শেষ অবস্থায়, উনি হাই সুগার, হাই ডায়াবেটিকের পেশেন্ট, তো তখন ওরাই জল টল এনে দিল, আমরা জল দিলাম মুখে, ওরাই বললো আপনারা শুয়ে দিন, কারোর সঙ্গে কোনো মিসবিহেভ করেননি। সব মিলিয়ে ডাকাতির ঘটনায় যে গান্ধীগিরির ডাকাতি উঠে এসেছে তাতে ধন্দে পড়েছে তদন্তকারী পুলিশ অফিসার। তা হলেও ঘটনার তদন্ত শুরু করেছে গুড়গুড়িপাল থানার পুলিশ। ডাকাতরা কোন পথ দিয়ে এসেছিলেন এবং কোথা দিয়ে বেরিয়ে গিয়েছে সবটাই খতিয়ে দেখছে এবং সকাল থেকে বেশ কয়েক দফায় পুলিশ এর আধিকারিকরা এখানে এসে বিভিন্ন ঘটনার বিবরণ তুলে নেওয়ার চেষ্টা করেছেন। বিগত কয়েক বছরের একাধিক নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত সুন্দরবন, আমফান, যশ, জাওয়াত ঝড়ে সুন্দরবনের রক্ষাকারী ম্যানগ্রোভ অরণ্যের অবস্থা যথেষ্টই করুণ। আবার নতুন করে ম্যানগ্রোভ প্রাচীর তৈরি করতে পারলে ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে সুন্দরবন। এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সন্দেশখালীর প্রত্যন্ত এলাকায় গেওয়া, কেওড়া, হেতাল সহ একাধিক ম্যানগ্রোভ গাছ বসানো হলো। সুন্দরবন রক্ষা পেলে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে, বাঁচবে গ্রাম, বাঁচবে শহর কলকাতা। গোটা রাজ্য স্থানীয় মানুষের সঙ্গে মিলে সেই অঙ্গীকারই করল স্থানীয় প্রশাসন।
ঘূর্ণিঝড়কে আটকাতে সুন্দরবনকে বাঁচাতে ম্যানগ্রোভের প্রাচীর তৈরি হলো অত্যন্ত সুন্দরবন এলাকায়। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সন্দেশখালী এক নম্বর ব্লকে শেহারার আদানগর গ্রাম পঞ্চায়েতের বেদনী ও ডাসন নদীর পাড়ে প্রায় লক্ষাধিক ম্যানগ্রোভের চারা বসানোর কাজ শুরু হলো। বিগত দিনের প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা থেকে সুন্দরী গাছ, গড়ান গেওয়া, হেতাল কেওড়া বান একাধিক ম্যানগ্রোভের চারা বসিয়ে তারা প্রাকৃতিক বিপর্যয় রক্ষার আগাম প্রস্তুতি নিল। আমরা যেভাবে প্রাকৃতিক বিপর্যয়গুলো চোখের সামনে দেখেছি, একমাত্র আমাদের নিজেদের জীবন বিপন্ন করে গাছ নিজেকে শেষ করে দিয়ে আমাদেরকে বাঁচিয়ে দেয়, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভীষণভাবে গুরুত্ব দিতে চাই। আমরা যাতে আমাদের অঞ্চলের যেভাবে চরগুলো আছে তাতে যদি ম্যানগ্রোভ বেশি করে লাগানো হয় তাতে আমরা বেঁচে যাব। আমরা বানি গাছ লাগাচ্ছি, কেওড়া গাছ লাগাচ্ছি, গেঁও গাছ লাগাচ্ছি, গরান গাছ লাগাচ্ছি, মানে সুন্দর সুন্দর গাছ, যে গাছ নদীর জলের সঙ্গে লড়াই করে আমাদের বাঁচিয়ে রাখে এবং এটাই আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এই গাছের প্রতি যদি আমরা গুরুত্ব হিসেবে আরোপিত করতে পারি, আগামী দিনে বড় বিপর্যয় থেকে রক্ষা পেতে পারি। বিশ্ব উষ্ণায়ন, অন্যদিকে নদীবাদ, পাশাপাশি সুন্দরবনের বাস্তুতন্ত্রের রক্ষায় এবার সেই উদ্যোগ নিল স্থানীয় গ্রামবাসীরা। সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই ম্যানগ্রোভের কাজ শুরু হলো। বিশেষ করে নদীর বাঁধ মেরামত করতে যখন রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে, পাশাপাশি বাঁধ রক্ষায় এবং নদীর পার বরাবর এই সব ম্যানগ্রোভের চারা বসানোর কাজ শুরু হয়েছে। এছাড়াও দুই চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ম্যানগ্রোভের চারা বসানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে ঘোষণা করেছে 5 কোটি ম্যানগ্রোভের চারা গাছ লাগাতে হবে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন স্বয়ং রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে সিজন আসছে বর্ষার সিজন, এই সিজনে প্রায় বিগত বছরগুলোতে আমরা দেখেছি বড় বড় ঝড় তুফান এসেছে, যার কারণে এখানকার জীবন জীবিকা, রাস্তাঘাট সব শেষ হয়ে গেছে, নদীর ধারগুলোর বাঁধগুলো ভেঙে গেছে। তার জন্যে আমরা ম্যানগ্রোভের প্রাচীর তৈরি করার জন্যে প্রতিজ্ঞা করেছি, 1 লক্ষ ম্যানগ্রোভ আমরা লাগাবো, যা দিয়ে ম্যানগ্রোভের প্রাচীর তৈরি হবে। আর ম্যানগ্রোভের প্রাচীর যদি তৈরি হয়, এলাকার মানুষ সুরক্ষিত হবে, বাঁধ সুরক্ষিত হবে এবং আমার সুন্দরবন সুরক্ষিত হবে। আর সুন্দরবন সুরক্ষিত হলে পরিবেশ সুরক্ষিত হবে এবং বড় বড় শহরগুলো, আমাদের কাছাকাছি কলকাতা শহর আছে যেটা সুরক্ষিত থাকবে এবং পশ্চিমবঙ্গ সুরক্ষিত থাকবে। ওই জাহানটা যদি ওই বেঁচে থাকে, ওই গাছটা যদি বেঁচে থাকে তাহলে আমাদেরও বেঁচে থাকবো। কেন গাছটা আগে ঝাড়টা আগে বহরণ করবে, উনি বহরণ করে নিয়ে তো ওদের মানুষের গায়ে আসবে, তো মানুষটা তো বাঁচবে অতি, আর মাটিও বাঁচবে। মাটিটা তো ধোয়াটা যখন আসবে তখন এসে জাহাজ এসে গাছে উঠবে, গাছে উঠলে তখন মাটিতে আসবে, মাটিতে তখন ধুয়ে। এই ম্যানগ্রোভ লাগানোতে খুশি আপনারা? হ্যাঁ আমরা খুশি, আপনারা যদি দিতে চান তা আমরা খুশি আছে, এতেই আমাদের জাহান রক্ষা হবে। বিগত দিনে আমফান, বুলবুল, ইয়াসের মতো বিপর্যয় যাতে নতুন করে সুন্দরবনকে কোনো রকম বিপর্যয়ের মুখে না ফেলতে পারে তার জন্য এই প্রস্তুতি নিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন গাছই তাদের রক্ষা করতে পারবে, আর নদীবাঁধ রক্ষায় ম্যানগ্রোভের অপরিসীম ভূমিকা রয়েছে, তাই চারা গাছ লাগালে বাঁচবে সুন্দরবন, বাঁচবে সুন্দরবনের মানুষ। সুন্দরবন থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। জেলা সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। কয়লা পাচার কাণ্ডে বিকাশ মিশ্রের জেল হলেও অন্য একটি মামলায় তাকে সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার কয়লা পাচার মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হয় বিকাশ মিশ্রকে। বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এর কিছুক্ষণ পরেই আসানসোলের
বিশেষ সিবিআই আদালতে তোলা হয় বিকাশকে। এবার গরু পাচার মামলায় বিচারক তাকে 10 দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন। ছাত্র আন্দোলনের জেরে নির্ধারিত সময়ে বসন্ত উৎসব হয়নি শান্তিনিকেতনে, এখন বন্ধ আন্দোলন, শুরু হয়েছে পঠন পাঠন। আর এই আবহে বিশ্বভারতীতে শুরু হয়েছে বসন্ত উৎসবের তোড়জোড়। বিশ্বভারতীর সঙ্গীত ভবনে বসন্ত উৎসবের প্রস্তুতি সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। দোলের আগেও অন্য একটি ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে উপাচার্যকে বলতে শোনা গিয়েছিল পরিস্থিতি বিবেচনা করে সময় সুযোগ মতো নিজেদের মধ্যে বসন্ত উৎসব পালন করবে বিশ্বভারতী। কার্যত সেই সূত্রেই বিশ্ববিদ্যালয়ে অকাল বসন্ত উৎসবের প্রস্তুতি চলছে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ মুখে কুলুপ আসলেও সূত্রের খবর, এপ্রিল মাসের শেষ দিকে কোনো একদিন বসন্ত উৎসবের আয়োজন হবে শান্তিনিকেতনে। মাওবাদীদের ডাকা বাংলা বান্ধে মিশ্র প্রভাব পড়ল বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামের জঙ্গলমহল সংলগ্ন এলাকায়। রাজ্য সরকারের দুর্নীতি, স্পেশাল হোমগার্ড পদে নিয়োগ বিতর্ক সহ বিভিন্ন ইস্যুতে ডাকা বান্ধে বন্ধ রইল ঝাড়গ্রামের বেলপাহাড়ি শিলদার বিভিন্ন এলাকার দোকানপাট। বন্ধের প্রভাব পড়েছে বাঁকুড়াতেও, রানীবাঁধ, ফুলকুষমা, রায়পুর, সারিঙ্গা, ঝিলিমিলি সহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট শুনশান, চলছে না বাস, বন্ধ দোকানপাট, সারাদিন মাও বন্ধে হয়রান সাধারণ মানুষজন। মাওবাদীদের ডাকা বন্ধে বাঁকুড়া জেলাতে সবথেকে বেশি যে প্রভাব লক্ষ্য করা গেল তা হলো বাঁকুড়ার জঙ্গলমহলে। বাঁকুড়ার সারেঙ্গা, রায়পুর, ঝিলিমিলি, বারিকুল, ফুলকুষমা, রানীবাঁধ সহ একসময়ের মাওবাদী অধ্যুষিত এলাকাতেই মূলত সবথেকে বেশি বন্ধের প্রভাব পড়েছে। জঙ্গলমহলের বাস চলাচল বন্ধ রয়েছে, বন্ধ রয়েছে ছোট গাড়ির যাতায়াতও, তার সাথে সাথে ব্যবসা, দোকানদার, দোকানপাট, সবজির দোকান সমস্ত কিছুই বন্ধ রয়েছে মূলত বাঁকুড়ার, দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকাতে। শুধু তাই নয়, এর সাথে সাথে একেবারে বলা যেতে পারে নিস্তব্ধ জঙ্গলমহল, সেই ছবিও কিন্তু এবার ক্যামেরায় ধরা পড়ল। হাজার হাজার ছেলে মেয়ে বেকার অবস্থায় পড়ে আছে, তাদের কোনো কর্মসংস্থানের জায়গা নেই, এখানে জুনিয়র স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আপনার কিছু স্কুলে টিচার নেই, তাহলে এই যে ব্যাপারগুলো, আপনার ব্লকে যান হচ্ছে 2000-3000 কন্ট্রাকচুয়াল দিয়ে ছেলে মেয়েদেরকে কাজ করে তাদের ভবিষ্যৎগুলো শেষ করে দিয়েছে। হতে পারে আপনার, আপনি এই এলাকায় ট্যুরিজমের একটা বিশাল জগৎ, সেটাকে আপনার সরকারের কোনো কর্ণপাত নাই, কোনো দৃষ্টি নেই, কিছু নেই। পুরনো সিটি কি মনে পড়ছে? হ্যাঁ, পুরনো সিটি আমাদের তো ভুক্তভোগী, টানা 20-25 দিন আমরা তো ব্যবসা করে খাই, 20-25 দিন টানা বন্ধ করেছি, প্রচুর নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে, কি করবো, কোনো মানে সবাই যেটা করছে সেটা করছে। আবার কি নতুন করে ভয়ের আতঙ্ক তৈরি হচ্ছে? হ্যাঁ, যদি এরকম ধরুন আপনাকে পোস্টার পড়ে মানে পেপারে যদি দেখি বন্ধ, সবাই যদি করে আমিও করবো বন্ধ। রাজ্য সরকারের দুর্নীতি, স্পেশাল হোমগার্ড পদে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি সহ একাধিক ইস্যুতে বিগত কয়েকদিন ধরেই ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় মাও পোস্টার উদ্ধার হচ্ছিল। বাঁকুড়া পুরুলিয়া থেকে উদ্ধার হয়েছে পোস্টার, ঝাড়গ্রামের মাও অধ্যুষিত এলাকায় বন্ধের প্রভাব পড়েছে, বন্ধের প্রভাব পড়েছে ঝাড়গ্রাম শহরেও, রাস্তায় লোকজনের দেখা মেলেনি, বন্ধ ছিল দোকানপাটও। কিরকম প্রভাব পড়েছে বন্ধে? পুরোটাই প্রভাব পড়েছে, গাড়ি ঘোড়া চলছে, গাড়ি ঘোড়া চলছে, 2000 স্টেট বাস চলছে। তো এলাকায় তো উত্তরাজ্যে মাওবাদী নেই, তো হঠাৎ এরকম বন্ধ? মাওবাদী নেই বলাটা ভুল, যা হচ্ছে কেন নাকি? তো এলাকায় আতঙ্ক রয়েছে? হ্যাঁ, একটা আতঙ্ক রয়েছে এলাকায়, আতঙ্ক আছেই। জঙ্গলমহলের যে বিস্তীর্ণ অঞ্চলে একটা সময় মাওবাদীদের আঁতুড়ঘর হিসেবে পরিচিত ছিল, সেই জঙ্গলমহলে একের পর এক মাওবাদী নামাঙ্কিত পোস্টারের উদ্ধারের ঘটনা এবং আজকের এই বন্ধের চিত্র আগামী দিনে সিঁদুরে মেঘি দেখছে জঙ্গলমহলবাসী। বাঁকুড়ার জঙ্গলমহল, রানীবাঁধ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।
ধূপগুড়ি শহরে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। প্রাণহানির খবর মিলছে, শহরের ট্রাফিক ব্যবস্থাকেই এর জন্য দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা। পথ নিরাপত্তার দাবিতে শুক্রবার শহরে মিছিল করল ধূপগুড়ি মহকুমার নাগরিক মঞ্চ। শহরের প্রাণকেন্দ্রে প্রতীকী অবরোধ করলেন তারা। ধূপগুড়ি থানার পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। ধূপগুড়ি শহরের রাজপথে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, আর যার জেরে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। আর এইবার বাধ্য হয়ে পথে নামলো ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ। শুক্রবার ধূপগুড়ি শহরের ডাকবাংলো থেকে একটি মিছিল শুরু করা হয় এই মহকুমা নাগরিক মঞ্চের ডাকে। আর এই মুহূর্তে একটি অবস্থান বিক্ষোভ চলছে ধূপগুড়ি চৌপতি মোড়ে। ধূপগুড়ি শহরের বাসিন্দাদের অভিযোগ যে ধূপগুড়ির ট্রাফিক পুলিশ কার্যত কোনো কাজ করছে না। আমার এই সামনেই রয়েছে ধূপগুড়ি শহরের প্রাণকেন্দ্রের এই ট্রাফিক কিয়স্ক। ট্রাফিক কিয়স্কের কিন্তু চারদিকে 20 থেকে 25 মিটারের মধ্যে যে সমস্ত সার্ভিস রোড রয়েছে সেগুলি দখল হয়ে রয়েছে। ট্রাফিক পুলিশ কার্যত সেই সমস্ত সার্ভিস রোডকে ক্লিয়ার করতে কোনো কাজ করছে না, আর যার জেরেই গত পরশুদিন এই ট্রাফিক কিয়স্কের থেকে মাত্র 20 মিটার দূরে একটি পথ দুর্ঘটনায় একজন শিক্ষকের মৃত্যু হয়েছে। পরবর্তীতে কিন্তু ধূপগুড়ি 2 নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় আরও একটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। গত 1 বছর ধরে কন্টিনিউয়াসলি আজকে এপাড়া কালকে ওপাড়া, পরশুদিন ওই গ্রাম আর একদিন ওই গ্রাম, ধূপগুড়ি শহরে আসছে আর তারা বাড়ি ফিরছে না। এবং ধূপগুড়ির প্রশাসনে কোনো হেলদোল নেই যে মানুষ এভাবে মরছে, আমাদের একটু সতর্ক থাকা উচিত, কোনো হেলদোল নেই। সে কারণেই পুলিশকে আমরা আজকে ধূপগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে একটা ডেপুটেশন দিয়ে এসেছি। আমাদের প্রধান দাবি হচ্ছে ধূপগুড়ির যে শহর আছে সেটাকে মানুষের যাতায়াতের উপযোগী করে তোলবার জন্য আমাদের আজকে আন্দোলন। প্রত্যেক দিন বাড়ছে পথ দুর্ঘটনা, আতঙ্ক রয়েছে ধূপগুড়ি শহরবাসী, সেই সাথে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ উঠছে, আর এই নিয়ে কিন্তু আজকের এই প্রতিবাদ মিছিল। ধূপগুড়িতে একটা মৃত্যু মিছিল চলছে দীর্ঘদিন ধরে, এটা একদিন দুদিনের একটা দুটা ঘটনার বিষয় নয়, দীর্ঘদিন ধরে একটার পর একটা অ্যাক্সিডেন্ট চলছে। বেপরোয়া বাইক নিয়ে যাতায়াত করে, ডাম্পার যেভাবে ডাম্পার যাতায়াত করে, যেভাবে ফুটপাত দখল করে রাখা হয়েছে, যেভাবে সার্ভিস রোডগুলো দখল করে রাখা হয়েছে, তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। প্রতিবাদ মিছিল থেকে ধূপগুড়ির ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি শহরের যে সমস্ত সার্ভিস রোড রয়েছে সেগুলোকে ক্লিয়ার করার দাবি তোলা হয়েছে। এমনকি ফুটপাত সাধারণ মানুষের চলাচলের উপযোগী করতে হবে এমনও দাবি তোলা হয়েছে। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে কৌস্তুভ ভৌমিক, কলকাতা টিভি। জেলা সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। রাস্তা নিয়ে বিবাদের জেরে প্রৌঢ়কে পিটিয়ে খুনের অভিযোগ উঠল খানাকুলের সিংড়া গ্রামে। মৃতের নাম উত্তম পরামানিক। প্রৌঢ়কে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন তার পরিবারের আরও 2 সদস্য। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে বিবাদ চলছিল 2 পরিবারের মধ্যে। বৃহস্পতিবার সেই বিবাদই চরম আকার ধারণ করে। এক কচ্ছপ পাচারকারীকে গ্রেফতার করলেও মালদার গাজলের নয়াপাড়া থানা থেকে 5টি বড় মাপের কচ্ছপ এবং 14টি ছোট কচ্ছপ উদ্ধার করে বনকর্মীরা। বন দফতরের কর্মীরা জানান, গোপন সূত্রে তারা খবর পান যে গাজলে বিপুল বিশ্বাস নামের এক ব্যক্তি কচ্ছপ বিক্রি করছেন। খবর পেয়ে পাচারকারীকে ধরতে ফাঁদ পাতে গাজল রেঞ্জের বনকর্মীরা। ওই ব্যক্তির কাছে ক্রেতা সেজে যান রেঞ্জ অফিসার সুদর্শন সরকার সহ অন্যান্য বনকর্মীরা, এবং হাতে নাতে বিপুল বিশ্বাসকে ধরা গেলেও তাঁর এক সহকারীকে অবশ্য ধরতে ব্যর্থ হন তারা। শনিবার থেকে চান্দামারি প্রাণনাথ স্কুলের মাঠে শুরু হচ্ছে 33তম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা। শুক্রবার সাংবাদিক বৈঠক করে কথা জানান সঙ্গীত প্রতিযোগিতা উদযাপন কমিটির চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। 9 এপ্রিল অনুষ্ঠান শুরু হয়ে শেষ হবে 12ই এপ্রিল। থেকে 12ই এপ্রিল পর্যন্ত এই 4 দিন 32টা ব্লক
তারা কম্পিটিশনে তারা অংশগ্রহণ করবেন। চান্দামারি হাই স্কুলে এই কম্পিটিশনটা আগামীকাল থেকে শুরু হচ্ছে। এখানে মোট প্রতিযোগী 128 জন তারা যোগদান করবেন এবং অতিথি শিল্পী হিসাবে 56 জন এখানে যোগদান করবেন। নৃত্যশিল্পী চার দিনে 12টি নৃত্য গোষ্ঠী তারা ভাওয়াইয়া অথবা অন্যান্য যে নৃত্য আছে সেই নৃত্যগুলো পরিবেশন করবেন। প্রায় পথ দুর্ঘটনার কবলে পড়ে বন্যজন্তুরা, রাস্তা থেকে উদ্ধার হয় একাধিক প্রাণীর দেহ। সেরকমই চিতাবাঘের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো নাগরাকাটার হৃদয়পুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে এলাকার বাসিন্দারা প্রাতঃভ্রমণে বেরোন, আর সেই সময় মোগলকাটা ও তোতাপাড়া চাবাগানের সীমান্তবর্তী এলাকায় রাস্তায় একটি লেপটকে তারা পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মীরা। বনকর্মীদের জানানো হয়, লেপটটির দেহে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে, তবে মাথায় গুরুতর আঘাতের চিহ্ন দেখে পথ দুর্ঘটনায় ওই লেপটটি মারা গেছে বলে অনুমান করছেন বনকর্মীরা। মৃত্যুর সঠিক কারণ জানতে লাটাগুড়ি পর্যবেক্ষণ কেন্দ্রে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ওই লেপটটির দেহ। জেলার সারাদিন আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।